1947 সালে ভারত পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র হওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে চলছে দুদেশের দ্বন্দ্ব। তিনটি যুদ্ধেও জড়িয়েছে ইসলামাবাদ নয়াদিল্লি। 1989 সালের পর থেকে সহিংস বিদ্রোহ আর নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে অঞ্চলটি। 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। এই সময় থেকে ভারত পাকিস্তান সম্পর্ক আরও স্থবির হয়ে পড়ে। লাদাখের একটি বড় অংশ চীনের নিয়ন্ত্রণে চলে যায়। লাদাখ নিয়ে বেইজিংয়ের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব নয়াদিল্লির। 2020 সালে গালোয়ান উপত্যকায় চীন ভারতের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে সংঘাত হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এবার বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 22 থেকে 24 মে পর্যন্ত পর্যটন সম্পর্কিত G20 ওয়ার্কিং গ্রুপের বৈঠক হতে যাচ্ছে জম্মু কাশ্মীরের শ্রীনগরে। এছাড়া G20 যুব সম্মেলনের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে লাদাখ অঞ্চলের সবচেয়ে বড় শহর লেহকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বিরোধপূর্ণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে G20 আয়োজন করায় এর আগে তীব্র নিন্দা জানায় পাকিস্তান। এবার চীনও একই পথে হাঁটল। নিন্দা জানানোর পাশাপাশি আসন্ন সম্মেলনে অংশ নেবে না বলে সাফ জানিয়েছে বেইজিং। এদিকে পাল্টা জবাবে নিজেদের ভূখণ্ডেই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। এ সময় চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার কথাও বলে ভারত। রাইসা জান্নাত, সময় সংবাদ। Thank you.